রাজারহাটের খবর পৌঁছতেই তাই তৎপর মুখ্যমন্ত্রীর দফতর। সিএমও থেকে ফোন গেল নির্মাণকারী সংস্থার দফতরে, আশ্বাস দেওয়া হলো সাহায্যের। এই পরিস্থিতিতে বহু সংস্থায় কাজ করে পাত্তারি গোটায়, তবে সেই পথে হাঁটেনি জাসদীপ অ্যাপার্টমেন্টের নির্মাণকারীরা। শুক্রবারের ঘটনার পর সোজা পুলিশের দ্বারস্থ হন তারা। বিধাননগর কমিশনারকে লিখিত অভিযোগ জানান। অভিযোগ জানানো হয় এয়ারপোর্ট থানায়, বিধাননগরের মেয়রকেও অভিযোগ জানানো হয়। খবর পেয়ে জট কাটাতে উদ্যোগী হয় প্রশাসনও। খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন যায় নির্মাণকারী সংস্থার কাছে, জানতে চাওয়া হয় পুরো ঘটনা। সিএমও থেকে ওই সংস্থাকে কাজ চালিয়ে যেতে বলা হয়, আশ্বাস দেওয়া হয় সব রকম সাহায্যের। দ্বিতীয় ইনিংসে শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, সিন্ডিকেটের দাপট কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না। কাকলি ঘোষ দস্তিদার, সুজিত বসু, সব্যসাচী দত্তদের ডেকেও সে কথা সাফ জানিয়ে দেন তিনি। বলেন, সিন্ডিকেটের জন্য সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে কেন? নেতাদের খেয়েও খেয়েতেই দুর্ভোগ বাড়ছে, আর এসব করা যাবে না। প্রশাসনকে নির্দেশ দেন রাজনীতির রং না দেখে সমস্যার সমাধান করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় প্রশাসনও। 12 জুলাই তোলাবাজির অভিযোগে সল্টলেকের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। দুদিন পর গ্রেপ্তার করা হয় কাউন্সিলর অনিন্দ্যর দুই সহযোগী সিন্ধু কুণ্ডু ও নাসিমকে। গ্রেপ্তার করা হয় রাজারহাটের কুখ্যাত তোলাবাজ জালাল উদ্দিন মোল্লাকেও। এবার তৎপরতা দেখালো খোদ নবান্ন। তোলাবাজদের দৌরাত্ম্য যে মাফ করা হবে না তা ফের একবার স্পষ্ট করে দিল রাজ্য প্রশাসন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট 24 ঘন্টা।